হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে একটা হেয়ার টোনারের ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে এই হেয়ার টোনার বানাতে হলে আমার লাগবে মেথি আর লাগবে হচ্ছে কালো জিরা। তো এখানে আমি 2 চা চামচ মেথি নিয়ে নিয়েছি আর এখানে 2 চা চামচ কালো জিরা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই একটা পাতিলে 2 গ্লাস পানি নিব, নিয়ে এই মেথি আর এই কালো জিরাটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। তো আমি অফ ক্যামেরায় 2 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। তো আমি সুবিধার জন্য দেখাতে চাচ্ছি যে আমি এরকম আমরা যে পানি খাই এই পানির গ্লাসের 2 গ্লাস পানি, তো আমি অফ ক্যামেরায় নিয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে এই পাতিলে আমি 2 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। এখন এই 2 চামচ মেথি আর কালো জিরা এগুলো এখানে ঢেলে দিব। ঢেলে এখন একটা চামচ দিয়ে আমি নেড়ে নিব, একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন আমি সারা রাতের জন্য এই পানিটা ঢেকে রেখে দিব। এই যে মিশ্রণটা আমি এখন বানাবো, মানে যেটা দেখাচ্ছি আর কি, এই মেথি আর কালো জিরার যে টোনারটা দেখাবো, এই টোনারটা আমাদের হেয়ারের জন্য খুবই হেল্পফুল। চুল দ্রুত লম্বা ও ঘন করতে মানে এর কোনো জুড়ি নাই। হ্যাঁ, আর হচ্ছে চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে অনেক হেল্পফুল। তো এখন আমি এটা সারা রাতের জন্য রেখে দিব আর বাকিটা ইনশাল্লাহ পরের দিন সকালে দেখাবো। তো দেখুন, সারা রাত ভিজিয়ে রাখার পর আমি ফিরে আসলাম। এই হচ্ছে আমার সেই এই মেথি আর কালো জিরা ভিজানো পানিটা আর কি। তো এখন আমি চুলায় বয়েল করব। এখন আমি চুলায় বসায় দিচ্ছি। তো দেখুন, আমি চুলায় বসাইছি। এখন আমি ঠিক 10 থেকে 12 মিনিটের মতো এই পানিটাকে ফুটাবো আর কি। তো অপেক্ষা করি, মানে এই পানিটা মোটামুটি কম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলা তো দেখুন, আমার 10 থেকে 12 মিনিট এই পানিটা ফুটানো হয়ে গেছে। এই 2 গ্লাস পানি কমে 1.5 গ্লাসের মতো হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো এখন চুলাটা বন্ধ করে দিব, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর বাকিটা দেখাচ্ছি। তো দেখুন, এই যে আমার পুরা ঠান্ডা হয়ে গেছে পানিটা। এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় পানিটাকে ছেঁকে নিব। তো দেখুন, আমি পানিটা ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়ার পর এই যে এখানে যে আপনারা মানে মেথি আর হচ্ছে যে কালো জিরাটা দেখতে পাচ্ছেন, এইটাকে ফেলে না দিয়ে এটাকে বেটেও একটা হেয়ার প্যাক বানানো যাবে। তো আমার চ্যানেলে এই মেথি আর কালো জিরা দিয়ে 2টা হেয়ার প্যাক আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনার ইচ্ছা করলে ওই হেয়ার প্যাকগুলো ফলো করতে পারেন। হ্যাঁ, তো এখন আমি আলাদা এগুলোকে রেখে দিব এক সাইডে। দিয়ে এই যে এখন যে পানিটা বের হয়েছে, টোনার হিসেবে আমরা হেয়ার ইউজ করব। তো এই পানিটা হচ্ছে দুইভাবে ইউজ করা যাবে। প্রথমভাবে হচ্ছে আমরা একটা স্প্রে বোতলে ভরে নিব। তার আগে কি করব, এখানে একটা লেবুর রস মানে বের করে নিয়েছি। তো এখানে আমি একটা লেবুর রস এখানে মিক্সড করে ফেলবো। মিক্সড করে ভালো করে নেড়ে চেড়ে দিব এই পানিটার সাথে, মেথি আর কালো জিরা পানির সাথে লেবুর রস দিব। এখানে 2 টেবিল চামচ আমি দিয়েছি, তো আপনারাও এরকম 2 টেবিল চামচই দিতে পারেন। পানির পরিমাণ যদি আপনাদের চুলের লেন্থ যদি বড় হয় মানে বেশি হয়, তাহলে চুলের লেন্থ অনুযায়ী আপনারা হয়তো মেথি কালো জিরার পরিমাপগুলো বাড়ায় নেবেন, তখন পানির পরিমাপটাও বেড়ে যাবে, তাহলে লেবু রসের পরিমাপটাও বেড়ে যাবে। তো চুলের লেন্থ অনুযায়ী নিতে হবে আর কি। তো যাই হোক, তো এই পানিটা এখন হচ্ছে আমরা দুইভাবে ইউজ করব। প্রথমভাবে হচ্ছে আমরা এরকম একটা স্প্রে বোতলে ভরে নিব। স্প্রে বোতলে ভরে নিয়ে তারপরে পুরো চুলে, চুলের গোড়ায় গোড়ায় এভাবে স্প্রে করে ইউজ করব। হ্যাঁ, তো এই স্প্রে বোতলে ভরে নিয়ে যখন আমরা ইউজ করব, তখন কী হবে, পুরো চুলের গোড়ায় মানে যেতে সাহায্য করবে এই টোনারটা। তো আর পুরো চুলে ইউজ করব। তারপরে এই হলো একভাবে ইউজ। হ্যাঁ, তো এভাবে চুলে ইউজ করে আমরা 20 থেকে 25 মিনিট বা জোর গেলে আধা ঘন্টার মতো হেয়ারে রাখবো, তারপরে চুলগুলো ধুয়ে ফেলবো। আর সেকেন্ড অপশন হচ্ছে আমরা যখন মানে হেয়ারে শ্যাম্পু করি, শ্যাম্পু করার পর এই পানিটা
এই পানিটা দিয়ে পুরো হেয়ারগুলা ভালোভাবে ধুয়ে ফেলবো। হ্যাঁ, তারপরে এটা আমরা সপ্তাহে দুইবার মতো ইউজ করতে পারবো। এক মাস ইউজ করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো যদি চুল দ্রুত লম্বা ও ঘন করতে চান এবং চুলের গোড়া শক্ত করতে চান, চুল পড়া কমাতে চান এবং নতুন চুল গজাতে চান, তাহলে অবশ্যই আপনারা এই টোনারটা ইউজ করবেন। এটা খুবই হেল্পফুল টোনার। হ্যাঁ, আমি এটা মাঝে মাঝে ইউজ করি, হেয়ারের জন্য খুবই ভালো। তো দুইভাবে ইউজ করার ওয়েটা আমি বলে দিয়েছি, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ওইভাবে ইউজ করবেন। তো এই হচ্ছে আমার হেয়ার টোনার মেথি ইভেন কালো জিরা দিয়ে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।